কোভিড কালে অক্সিজেনের ভয়ঙ্কর সংকট দেখা দেয়। শুধু করোনা বলে নয়, দীর্ঘস্থায়ী যাতে অক্সিজেনের সংকট মেটানো যায় তার জন্য আরামবাগ পুরসভার ব্যবস্থাপনায় আরামবাগ অক্সি গ্যাসেস প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আরামবাগের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে অক্সিজেন বটলিং প্ল্যান্ট। এটি তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে। বৃহস্পতিবার প্ল্যান্টে পৌরসভা ও উদ্যোক্তাকারী সংস্থার পক্ষ থেকে পুজো করা হলো। আগামী সপ্তাহে এটি চালু হয়ে যাবে বলেই মনে করছেন উদ্যোক্তারা। উল্লেখ্য, 5ই জুলাই অক্সিজেন প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস হলো। উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, আরামবাগের তৎকালীন এসডিও নিপেন্দ্র সিং, এসডিপিও অভিষেক মণ্ডল সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। প্রসঙ্গত, করোনা দ্বিতীয় ঢেউয়ে সারা রাজ্যের পাশাপাশি আরামবাগের অক্সিজেনের মাত্রা সংকটের মারাত্মক আকার ধারণ করে। বিভিন্ন সময় দেখা যায় আরামবাগ থেকে প্রায় 80 কিলোমিটার দূরে গিয়ে অক্সিজেন আনতে হতো। শুধু কোভিড বলে নয়, পরবর্তী ক্ষেত্রে যাতে অক্সিজেনের যোগান সঠিকভাবে দেওয়া যায় তার জন্য আরামবাগ পৌরসভার তত্ত্বাবধানে আরামবাগ অক্সি গ্যাসেস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এটি তৈরি করা হলো। সংস্থার ডিরেক্টর ডক্টর সুধাবিন্দু মল্লিক বলেন, প্রায় 3 কোটি টাকার মতো খরচ হবে এই অক্সিজেন বটলিং প্ল্যান্টের জন্য। আরামবাগ পুরসভা 30% ব্যয়ভার নিয়েছে, বাকিটা তারাই করছেন। এখানে বাইরে থেকে অক্সিজেন এসে জমা করা থাকবে। আরামবাগ ছাড়াও পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলার মানুষ এর ফলে উপকৃত হবেন। এই বটলিং প্ল্যান্টে 20,000 লিটার অক্সিজেন রাখা হবে। আপডেট মানে, আমরা শুরু করেছিলাম আজ থেকে প্রায় 4-5 মাস আগে। আমাদের শিলান্যাস হয়েছিল, আমাদের আগে যিনি এসডিও সাহেব ছিলেন নিপেন্দ্র সিং সাহেব, ওনার সহযোগিতা এবং আরামবাগের যিনি পৌর প্রশাসক স্বপন নন্দী সাহেব এবং আরামবাগ পৌরসভার সম্পূর্ণ সহযোগিতায় আরামবাগ অক্সি গ্যাসেস প্রাইভেট লিমিটেডের তরফ থেকে আমরা যে আরামবাগ এই যে অক্সিজেন প্ল্যান্টটা, অক্সিজেন বটলিং প্ল্যান্টটা শুরু করেছিলাম, সেটার কাজ প্রায় শেষের দিকে। আগামী সপ্তাহ থেকে আমরা আশা করছি আরামবাগ এবং পার্শ্ববর্তী 5টা জেলাকে আমরা আরামবাগ এই মোটামুটি অক্সিজেনটা সাপ্লাই করতে পারবো। এবং সবথেকে যেটা বড় কথা, কোভিডের সময় আমরা যে অক্সিজেনের ক্রাইসিসে আমরা প্রচুর কাছের মানুষজনদের হারিয়েছি, আশা করছি আগামী দিনে এই পার্শ্ববর্তী মানুষজনদের আর অক্সিজেনের অভাবে মারা যেতে হবে না। কাজ আমাদের প্রায় শেষের দিকে, আগামী সপ্তাহের শুরু থেকেই আমরা মোটামুটি এটাকে শুরু করে দিতে পারবো। আর দেখা যাক আপনাদের প্রত্যেকের সুখ, আমরা ডেটটা ঠিক করিনি, তবে আগামী সপ্তাহে আমরা সেটা জানিয়ে দেবো। টোটাল বাজেটটা পৌরসভার সঙ্গে যৌথ উদ্যোগে আমাদের প্রায় মোটামুটি 2 থেকে 2.5 কোটি টাকার মতো প্রজেক্টের খরচা আমাদের হয়েছে, এবং সেটা আমরা কমপ্লিট হলে পুরোটা আমরা আপডেট দিতে পারবো। আরামবাগের পৌর প্রশাসক স্বপন নন্দী জানিয়েছেন, মানুষের কথা ভেবেই পৌরসভা ও আরামবাগ অক্সি গ্যাসেস প্রাইভেট লিমিটেডের যৌথ প্রয়াসে এই বটলিং প্ল্যান্ট তৈরি করা হলো। আগামী দিনে অক্সিজেনের জন্য মানুষকে আর সমস্যায় পড়তে হবে না। আমাদের আরামবাগ যে অক্সি গ্যাস প্রাইভেট লিমিটেড, আমাদের প্রায় সমাপ্তির পথে। আমাদের আজকে পূজা অর্চনাটা হচ্ছে, আমরা উদ্বোধনের আমরা কয়েকদিনের মধ্যেই আমরা উদ্বোধনটা আমরা করব। তাই আমাদের আরামবাগের যে অক্সিজেনের যে অপ্রতুল ছিল, এখানে কোনো পাওয়া যাচ্ছিল না। আমাদের প্রায় 70-80 কিলোমিটার দূর থেকে আনতে হতো। এলাকার আমাদের অর্ধেন্দু সহ ছেলেরা উদ্যোগ নিয়ে আরামবাগ পৌরসভার সাথে মৌ স্বাক্ষর করে যৌথভাবে আমরা অনেক বেকার ছেলে আছে তারা সকলকে নিয়ে এই যে অক্সিজেনের যে একটা ক্রাইসিস চলছিল, সেই ক্রাইসিসটা শুধু আরামবাগ নয়, মেদিনীপুর ডিস্ট্রিক্ট, বাঁকুড়া ডিস্ট্রিক্ট, বর্ধমানের পার্ট, পূর্ব মেদিনীপুরের পার্ট, এটা অনেকটাই আরামবাগ আমাদের যে অক্সি গ্যাস প্রাইভেট লিমিটেড থেকে সমস্যার সমাধানটা হবে। কারণ করোনার জন্য যে দ্বিতীয় যে ঢেউটা আসার কথা, আমরা চেষ্টা করেছিলাম যে তার আগেই যাতে আমরা করতে পারি। তাই আমরা সকলের সাহায্য সহযোগিতা, এইচডিও অফিস থেকে আরম্ভ করে প্রশাসনের সমস্ত দপ্তরের সাহায্য সহযোগিতা আমরা কিন্তু এই যে আমাদের আরামবাগের এই যে কর্মযুক্ত চলছিল যে অক্সিজেনের ব্যাপারে, যে আমরা এটা কিন্তু করতে সমর্থ হয়েছি। নিউজ আজ বাংলা, আরামবাগ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতে একমাত্র দিশারী। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত। এখন আপনার শহরে আরামবাগ হসপিটাল মোড়, ICICI ব্যাংকের পাশে। কল করুন 7477-88-6099। লগ অন করুন www.anjanshastri.com।